এদের ঝগড়া করতে করতে এরা এতক্ষণে ঝগড়া থামালো, মানে এর একটু ঝাল হয়েছে। বাবা, আমার ছেলে দোকানের খাবার ঝাল খেতে পারে, ঘরের একটু ঝাল। শুভ সকাল বন্ধুরা, সকাল 6:30 বাজে। আমাদের গলিতে হইচই শুরু হয়ে গেছে। ব্যাপারটা কি দেখার জন্য উঠে পড়েছি। দেখি কর্পোরেশন থেকে 2টো করে বালতি দিচ্ছে। কি মজা, ফ্রিতে বালতি। ওই দেখো আমাদের ওকে নিচে পাঠিয়ে দিয়েছি ঝটপট। ও বলছে, আরে ঘরে তো ময়লার ফেলার বালতি আছে, 2টো করে বালতি নিয়ে কী করবে? আমরা যাও না বাবা, ফ্রিতে দিচ্ছে। তাও আবার একটা পরিবারে 2টো করে বালতি তো দিচ্ছে, বাড়িতে যদি ধরো আরও পরিবার থাকে তাদেরও 2টো করে দিচ্ছে। এবার আমাদের বলা হয়েছে যে আপনাদের বাড়িতে কটা ফ্যামিলি, বললো ভাড়াটেদেরও দেবো 2টো করে, কিন্তু ভাড়াটে যখন যাবে ফেরত দিতে হবে। বাবা, ওই দায়িত্ব কে নেয়? আমরা আমাদেরই 2টো করে 6টা বালতি দিয়ে যাও। দিয়ে গেছে। যাই হোক বন্ধুরা, নতুন দিন নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আমার যেখানে যত বন্ধুরা আছে সবাইকে জানাই স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা। আর ওই দেখো আমার কর্তামশাই 6টা বালতি নিয়ে আসছে। আমাদের গলির সবাই বেরিয়ে গেছে, মোটামুটি বেশ একটা আনন্দ, বুঝেছো তো? সব যেন একটা হইচই পড়ে গেল। যাক, বালতির পর্ব তো মিটে গেল। এবার তো চা খেতে হবে। চা বসিয়েছি, আর দুধের প্যাকেটটা গতকাল ফুরিয়ে গেছে। আবার সেই দুধের প্যাকেটটাকে মানে কেটে কুটে গুছিয়ে নিচ্ছি যে চাটা করব। এনে ও গরম, কিন্তু আজ একদম গরম গরম। দাঁড়া, লাফাবি না, গরম, খুব গরম। আস্তে আস্তে খা মিঠু। বাবা, আস্তে আস্তে, গরম গরম। ও, এই বিস্কুটটা খাওয়ার জন্য সকালবেলা চিৎকার চেঁচামেচি। ঘর মোছার আগে ভালো করে যদি ঝাড় দেওয়া হয় তাহলে ঘর মুছতে কিন্তু অতটা কষ্ট হয় না, বেশি একটু মুছে নিলেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু ঝাড় দেওয়াটা বেশি ইসে, ওটা মানে ঝাড় দেওয়াটা একটু ভালো করে দিলে। অবশ্য আমার বলার কিছু নেই, যারা আমরা প্রত্যেকদিন কাজকর্ম করি আমাদের সেই অভিজ্ঞতাটা আছে যে অনেকে থাকে ঝাড় না দিয়েই মুছে নেয়। যেমন আমি আমার ওই সিঁড়িগুলো মোছার জন্য একজনকে রেখেছিলাম। ওমা, সে কী করেছে, এসেই প্রথম দিন ঝাঁট দিয়ে মুছেছে, পরদিন ঝাঁট না দিয়েই মুছেছে। তা ঝাঁট দিয়ে না মুছলে না সেই কাদা কাদা মতো থাকে, ভালো লাগে না। আর ভালো করে আগে ঝাঁট দিয়ে নিয়েছি, এখন একটু মুছবো। আর স্টিক দিয়ে মুছবো না, জল ন্যাকড়া দিয়েই মুছবো। একটু সময় লাগবে কিন্তু মুছে নিই, ভালো পরিষ্কার হবে। আলমারি আর খাটের এই পাশটা না একটু গলির মতো, কিন্তু আমার বেডরুমটা কিন্তু ভালোই বড় আছে। ধরো খাট, 6-7 খাট, তারপরে আলমারি, ড্রেসিং টেবিল, তারপরে বক্স আলনা, প্লাস টিভির টেবিলটা, খুব মানে ভালোই জায়গাটা আছে। তা যাই হোক, এখন আবার একটু টেবিলের নিচটাও মুছতে হবে, ডাইনিং টেবিলের নিচটা। আর আজকে না জানো বৃহস্পতিবার চেষ্টা করি যে একটু ঘর দোয়ারগুলো মুছে টুছে নিতে পারলে বেশ ভালো লাগে, তাই না? মনটা মানে যেন পবিত্র পবিত্র লাগে। আর মনে হয় মা লক্ষ্মী যেন বৃহস্পতিবারে স্বয়ং আসবে, এর জন্য বাড়িঘর দোয়ার একটু পরিষ্কার করার চেষ্টা করি। আর এই যে টেবিলের নিচে হামাগুড়ি দিয়ে ঘরটা মুছে নিলাম। স্নান হয়ে গেছে, এখন কেচেছি, এগুলো মেলে দিয়েছে। ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুর ঘরে তো অনেক সময় লাগবে। আর ইসে বড় বালতিটা ছাদেই রয়েছে, যার জন্য ছোট বালতির মধ্যে ঠেসে জামা কাপড় নিয়ে এসেছি। বৃহস্পতিবার ঠাকুর পুজো দিতে গেলে কিন্তু অনেক সময় লাগে। এমনি গতকাল ঠাকুর পরিষ্কার করা রয়েছে, কিন্তু ঠাকুরের বাসন মাজা নেই। আর তার জন্যই 8:30টার মধ্যে স্নানটা করে নিলাম। ও মা, কে ব্ল্যাঙ্কেট ধুয়েছে। খুব সুন্দর রোদ উঠেছে আর হাওয়াটাও দিচ্ছে। এরপর রোদ আর সুন্দর না, এরপর রোদ হচ্ছে অসহ্য। যত বেলা বাড়বে রোদের তাপটা, এখন 8:30 বাজে তো রোদের সেরকম তাপ নেই। যাক, বালতির চিৎকারে ভোরবেলা, মানে ভোরবেলা না, 6:30টায় উঠে বেশ লাভই হয়েছে, কাজ যেন ঝটপট হয়ে গেছে। এবার ঠাকুর ঘরে মোটামুটি 8:30টার মধ্যে ঢুকতে পারবো। কিন্তু ঠাকুর ঘরে ভাবছি একটু আসন ঠাসনগুলো একটু পরিষ্কার করব ভাবছি, কিন্তু যেটা ভেবেছি সেটাই করেছিলাম, পরিষ্কার করেছিলাম। অনেক সময় গেছে, এই যে জামা কাপড় মেলে চলে এসেছি ঠাকুর ঘরে। আর কি বলো তো, ঠাকুরের আসনে না মানে বাবা লোকনাথকে আমি যে কাপড়ে বসাই সেই কাপড়ই তো বসানো থাকে, কারণ বাবাকে তো বারবার সরানো যায় না। বাবাকে সরাতে গেলে সবসময় আমাকে 7-8 জন লোককে জোগাড় করতে হবে। তাই ওই যে যে কাপড়টায় বসিয়েছি সেই কাপড়টা নেট নেট, আর ওর ভেতর দিয়ে ফুলের মানে ফুল তুলসী পাতা গুঁড়ো গুঁড়ো হয়ে ঢুকে যায়। তা সেইগুলো আস্তে আস্তে করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম। আর ওই দেখো মা লক্ষ্মী গতকাল রাত্রে পরিষ্কার করে রেখেছিলাম। এইবার মা লক্ষ্মীর ঘাগরা ঠাগরা খুঁজে মা লক্ষ্মীকে পরিয়ে একেবারে সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে তারপর তোমাদের সামনে দেখাচ্ছি। আর মাকে সাজাতে গিয়ে একটা মানে গতকাল খুলে তো পরিষ্কার করেছি, আর সব মানে গুছিয়ে এদিক ওদিক করে রেখেছি, সেগুলোকে আবার মানে গয়নাগাটি ছোট্টখাটো সেগুলোকে পরিয়ে দিলাম। আর এই যে মাকে এমন করে ঘষেছি, মা তো মানে ওই যে ইটা দিয়ে আমি মায়ের চোখগুলো আঁকি সেগুলো তো উঠে যায়, কারণ যে তোমার একটা পাউডার আছে ওটা দিয়ে মাকে পরিষ্কার করি। আর এই দেখো মার এই যে মানে এখানে আবার কি বলো তো, মার দিকে তাকিয়ে আঁকতে গিয়ে এই যে এরকম হয়ে গেল। তা এরকম করে চোখগুলো বেশ বড় বড় থাকলে দেখতে ভালো লাগে। আর এবার মাকে একটু লাল টিপ, ঠোঁটে লিপস্টিক, হাতে নেল পালিশ একটু পরিয়ে দিচ্ছি। এই দেখো এইবার একেবারে পুরো পারফেক্ট। আর কিন্তু তোমাদের পুজোটা দেখাতে পারবো না, কারণ এখন আমাকে ঘট পাততে হবে, পাঁচালি পরতে হবে। আর ওই দিক দিয়ে আমার বাবু উঠে গেছে, পুজো টুজো দিয়ে চলে এসেছি কিচেনে। এখন এসেই ছেলেকে বললাম কি খাবি, বলল মা ছাতু দাও, কারণ ওর নাকি আজকে বিয়ে বাড়ি আছে। বলল এখন আর আমি দোকানের কিছু খাবো না, বলেছে খাবে না, কিন্তু ঠিক তোমার তখন কটা বাজে, বিকেল 4-4:30 সময় ঠিক দোকানের খাবার খেয়েছে। মানে ও যদি একদিন দোকানে খাওয়া বন্ধ করে দোকানদাররা মনে কান্না করে, মানে ও রোজই দোকানে খাবার খায়। এই যে সবজি আর এগুলো যে ফিল্টার করা জল নিচে দিয়ে আসতে হয়, তো এই 5 লিটারের ড্রামগুলো সবজি এখানে আছে। আলু, আলু আমাদের রোজ লাগে না, অনেক দিন মানে চলে যায় আলু, 1-2 ছেলের জন্য করা হয়, নাহলে আমাদের কেউ আলু খায় না। আর এখানে পেঁয়াজ, এটা আমাদের দোকানে, কারণ পেঁয়াজ তো আমাদের বিক্রি হয় বাজারে যে দোকান। এখানে আছে ভেন্ডি, আর এই যে একদম ছোট্ট ছোট্ট শসা, আর আছে রসুন, আদা, রসুন এই যে দোকানে যে রসুন আমাদের এইরকমই নিয়ে আসে, গোটা গোটা আনে না, কারণ দোকানে তো বিক্রি করে, আর যা ছাড়ানো থাকে নিয়ে চলে আসে। মানে দোকানে বুঝতে পেরেছো তো, যারা আমার নতুন বন্ধু এসছো তারা হয়তো জানো না, মানে আমার শ্বশুর শাশুড়ির পেঁয়াজ আদা রসুনের ব্যবসা, আমাদের দোকান আছে বাজারে। আমার গত অটো চালায়, ছেলে ফোনে কথা বলছে কার সাথে, আমাদের ওর দোকানে, ছেলে এখন দোকানে যাবে ছাতু খেলো। আর আমাদের ওকে কদিন ধরে খুব কাশি, শুকনো কাশি, পান্তা ভাত ভালো খায় কিন্তু দেবো না, একটুখানি পান্তা আছে দেবো না, খুব কাশি হচ্ছে। খেয়েছিস এ বাবু, বাবু রে বাবাকে পাউরুটিটা নিয়ে আসতে বল, তো বাবাকে ওই বাটার দিয়ে, হ্যাঁ বাটার দিয়ে খাবে তোর বাবা, বাটার দিয়ে যদি খায় পাউরুটি ছোট, নাহলে পিস করা যেটা হোক নিয়ে আসে। আর বিয়ে বাড়ি যে যাবি ওই কোন শার্টটা, পাঞ্জাবি আয়রন করবো, ছেলে আবার বিয়ে বাড়ি আছে আজকে, আর সেই বিয়ে বাড়িতে যেতে হলে 1-2 আয়রন করলে হবে না, না হলে 2-3 করতে হবে পাঞ্জাবি, কোনটা পরবে কোনটা না পরবে। আর আয়রন করাগুলো আলমারির মধ্যে রাখলে কি হবে, ও ছেলে মানুষ না, এটা টান দেয় ওটা টান দেয়, সব গন্ডগোল হয়ে যায়, তাই যখন যায় তখনই আয়রন করি। আর এই দেখো সবজি দেখাতে দেখাতে কত কথা বলে ফেললাম। এখানে আছে ছোটো ছোটো উচ্ছে, আর এই যে এই টমেটো, লাল লাল টমেটো আনলে না ভালো লাগে, এ পেকে যাবে। আর ওই একজন ভাতের জল বসিয়েছি, ভাতের জল ফুটে গেছে, তার গাছের সজনেগুলো দিয়েছে, সজনেগুলো দেখতে এরকম হলে কি হবে, এত টেস্ট কি বলবো, খুব টেস্ট খেতে। ঠিক আছে এবার আমি রান্নার ব্যবস্থা করি, কি রান্না করব এগুলো গুছিয়ে খুঁচিয়ে নিই। আমাদের তো ধরা বাঁধা টমেটো দিয়ে ডাল, আর আজকে ইন্ডাকশানটা এদিকে নিয়ে এসেছি, এখনও মানে জানলার পাশে নিয়ে এসেছি। আর ওই পাশের বাড়ির কাজ হচ্ছে, টমেটোর কুল দিয়ে দিলাম। বাজার কি এনেছে পরে দেখাচ্ছি তোমাদের। আর এটাকে এখনও জ্বালাইনি, গা গা করবে, এই জন্য জানালার পাশে ইন্ডাকশানটা এনে डालटा हो गए डालटा फोड़न दिए इंडक्शनटा साइड करे तब गैसटा जालाबो। তোমরা হয়তো ভাবো যে রোজ তোমাদের কি কুল টমেটো বা টমেটো ডাল হয় আর একবারে করে রাখলেই তো হয়, কিন্তু দেখবে রোজের ডাল রোজ করলে যতটা স্বাদ পরদিন আর ভালো লাগে না। তার জন্য আমাকে অল্প অল্প করে রোজ একটু করে ডাল করতে হয়। আর এখন আমি সজনেগুলো কেটে নিচ্ছি, ভাবছি একটু তেঁতো দিয়ে আর উচ্ছে মানে সজনে উচ্ছে দিয়ে একটা ঝোল করব, বুঝলে তো। আর মাছ কি মাছ এনেছে মা, এই দেখবো ডাকাডাকি করছে। মাছ নিয়ে চলে এসে আমাকে ডাকছিল, তাই আমি বললাম যে যাই। আর এই দেখো মাছ, মাছ অনেকটাই এনেছিল আর মাছের মাথাও এনেছে। তা আমি 5 পিসই নিয়েছি, কারণ 5 জনের 5 পিস, কারণ এক গাদা করে গরমে ইচ্ছে করে না। রাতে তো তোমাদের বলেছি কেউ মাছ খেতে চায় না আমাদের, তা একদম হালকা করে এই মাছের ঝোলটা করব। আর এইদিকে সজনে যে রান্না করব, এই যে তোমার সজনে, তারপরে সামান্য একটু উচ্ছে, কয়েকটা লঙ্কা আর একটু বেগুন আর একটা ছোট্ট মানে যেহেতু 3টে আনাজ দিয়ে করতে নেই, একটা আলুর ছোট্ট 2 পিস নিয়ে নিয়েছি আর একটু আদা থেঁতো করে নিয়েছি, ব্যাস। এইবার এই যে তেঁতো সজনে আর উচ্ছে বেগুন আলু মানে ঝোলটা ভালোভাবে করে নিলাম। এটা খেতে কিন্তু খুব টেস্ট হয়, আর এটা গরম পড়ছে, সিজন পরিবর্তন হচ্ছে, তোমরাও খাবে খুব ভালো। আর একটু ঘি দিয়ে দেবো, তেঁতো কোনো কিছু করলে না ওর মধ্যে যদি একটু ঘি দেওয়া যায় যেন তার স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়, তা সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল, আমাদেরও তো খেলো। এইবার আমি মাছের তেলটা বসিয়েছি আর মাছটা করব। ডাল করেছি, ও মা মাছের তেলটা করতে পারলাম না, মানে মাছটা করতে পারলাম না। মাছের তেল কড়াইতে বসিয়ে আমাকে বেরিয়ে আসতে হলো গ্যাস নিভিয়ে। এই দেখো 2 মিস্ত্রি মিলে ঝগড়া লেগে গেছে, মানে একে বোঝাচ্ছে একে বোঝাচ্ছে, আর আমার এদিকে কড়াই ওভেনে, এই এক সমস্যায় পড়েছি আমি। এই মাছটাই লাস্টে বাকি, 2 মিস্ত্রি ঝগড়া লেগে গেছিলো, এদের ঝগড়া করতে করতে এরা এতক্ষণে ঝগড়া থামালো। মানে এর ডিসিশন এক, যে কন্ট্রাক্ট নিয়েছে তার ডিসিশন এক, আর যে মিস্ত্রি এনেছে সে তার ডিসিশন এক। যাই হোক, তাহলে এখন মানে কোথায় গেছে নেই, কাজ করছে আর কি, পেছন দিকে আমার গ্যারেজেই কাজ করছে। আর হচ্ছে মাছের ঝোলটা বসিয়েছি। আর এই দেখো গতকাল মানে গতকাল না, সেদিন যে আমি আচার করেছিলাম না, তেঁতুলের আচার, পিসি শাশুড়ি বাড়ি থেকে যে আচার পাঠিয়েছিলাম, এই তেঁতুল পাঠিয়েছিল, গাছ পাকা তেঁতুল আওয়াজই আসে, তা সেই দিয়ে আচার করেছি। একটু ঝাল হয়েছে, বাবা আমার ছেলে দোকানের খাবার ঝাল খেতে পারে, ঘরের একটু ঝাল আচার খেতে পারলো না। তা আজকে আবার বেশ একেবারে শুধু একটু মিষ্টি নুন দিয়ে, আর কোনো ভাজা মশলা দিলে খায় না, তো ভাজা মশলাও দিলাম না আর মানে কিচ্ছু দেয়নি, কিন্তু টেস্ট হয়েছে দেখ বেশ ভালো হয়েছে, খেয়ে বলবে মা ভালো লাগছে। আর ওই আচারটা মুখে দিয়েই হা করে চিৎকার করে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওই আচারটা বেশ গাঢ় গাঢ়, আমি তোমাদের দেখিয়েছিলাম। কোথায় আমার বাটিটা, দাঁড়াও ঢাকনা দেওয়া, ঢাকনাটা খুলে নি। এই যে এটা দেখেছো, ঠান্ডা ধরে রয়েছে, এত সুন্দর এই আচারটা করেছি। বলে ঝাল লাগে, ব্যাকে দেখায়, দুটো আচার 2 রকম হয়েছে। এইটাই যে আজকে ছেলের জন্য করলাম। আর এইটা হচ্ছে আমি সেদিন যে করেছি, বেশ গাঢ় গাঢ় টেস্টি। আর এটা কিন্তু আমার ওই চ্যানেলে এই রেসিপিটা দেওয়া আছে, রান্নার চ্যানেলে, দারুণ। মাছের ঝোলটাও ঝটপট করে নিলাম, একদম হালকা পাতলা। ছেলের জন্য একটা আলু দিয়েছি, জানো তো ছেলে একটু আলু, তাও বেশি না, 1 টুকরো কি 2 টুকরো খায়, আর খায় না। আর এই মাছের ঝোলটা করে বেরিয়ে এসেছি, সব খাবার ঠাবার বেডরুমে নিয়ে চলে এসেছি। তারপরে মিস্ত্রিরা পেছনে একটু কাজ টাজ করে আবার পরে এসে রান্নাঘরে ঢুকে কাজ করেছিল। একটু ঘি দিয়ে দিলাম মাছের ঝোলে আর একটু শাহি গরম মশলা, কারণ আমাদের তো এই এই ঘি আর শাহি গরম মশলা জিরে এগুলো একটু রান্নাতে বেশি লাগে। এই যে আমিও রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি, তারপরেই মিস্ত্রি আবার রান্নাঘরে ঢুকেছে, কি টুকিটাকি কাজ আছে, তাহলে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, এখন খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7:30, সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। আর মিঠু রানী मैं एत चित्कार घरे एने रेखेছি আসলে ও আজকে না একটু ভয় পেয়েছে কেন বলো তো রান্নাঘরে তোমাদের তো দুপুরে বললাম যে রান্নাঘরে কাজ হচ্ছে এবার ওই মেশিনের আওয়াজে ও না ভয় পেয়েছে তা ওকে এক সাইডেই রেখেছিলাম ঠাকুর ঘরের একদম যেদিকে থাকে সেদিকে থেকে সরিয়ে আমি আবার উপরে দোতলা তিনতলার এক সাইডে রেখেছিলাম যাতে ও ভয় না পায় কিন্তু সেই ভয়ই পেয়েছে তারপরে খাচ্ছিল না এইবার আমাদের ও বলে পেয়ারা কেটে দাও পেয়ারা কেটে দিয়েছি এখন পেয়ারা পুরো খেয়েছে আর পেয়ারার ওই গন্ধ একটু পাকা পাকা ছিল পেয়ারাটা কাঁচা ডাসা পেয়ারাই এনেছিল কদিন ধরে ছিল ওটা একটু নরম হয়ে গেছে এখন আবার ওকে আমি পরিষ্কার করব। আর ছেলে তোমাদের তো তোমরা সকালে তো শুনলে বিয়ে বাড়ি আছে তা আজকে ওর মানে অনেকগুলো বিয়ের নিমন্ত্রণে একসাথেই পড়েছে তা খুব তাড়াতাড়ি বেরোলো 6:30 না তখন ওই 6:45 মতো বাজবে তখন বেরিয়ে গেছে। এই কি আমি খাবার খাচ্ছি না ওই যে কথা বলছি তুই কি ভিডিও করবি ওই দেখো এর আবার ভিডিও করার শখ হয়ে গেছে একেবারে ক্যামেরার সামনে এসে হাই বলেছি শোনা। তারপর ছেলের পাঞ্জাবি মানে দুটো আয়রন করে দিয়েছি সেই দুটোর মধ্যে একটা পড়ে গেছে প্রথমে একটা পড়েছে সেটা পছন্দ হলো না আবার আরেকটা পড়েছে আর রান্নাঘরের কাজ ফিনিশিং করতে পারিনি মানে ফিনিশিং না আজকে সব কাটিং কুটিং করে রেখে গেল এইবার এক সমস্যা মানে কি কালকে নাকি সকাল 10টায় আসবে কারণ সকালবেলা আসলে আমি কি করব। তা আমরা ঠিক আছে 10টার মধ্যে একটু মাছ টাছ ফ্রিজে আনাই রয়েছে নাহলে মাছ বের করব না একটু আলু ভাজা ডাল ঠাল করে নেব তা আলু ভাজা ডাল করে নেব কিন্তু ডাল সেদ্ধ নেই তাই আবার এসে এখানে একটু ডাল সেদ্ধ প্রেশার কুকারে বসাইনি এই যে এমনি বসিয়েছি এই ডাল সেদ্ধ কিছুটা ডাল সেদ্ধ এইভাবে দিয়েছি কেন কিছুটা ডাল সেদ্ধ রাত্রেবেলা একটু মানে ভাতের মধ্যে মেখে কাঁচা পেঁয়াজ তেল ঠেল দিয়ে মেখে খাবো আর কিছুটা ডাল সেদ্ধ রেখে দেবো আগামীকাল সকালবেলা উঠে তো ডাল তো আমাদের করতেই হবে ডালটা করে নেব আর সকাল সকাল রান্না করে নেবো বলেছে তো আসবে না কালকে আসতে পারি কারণ ওদের কাজ বাকি আছে আর কি কাজ টাজ হচ্ছে এখন দেখাবো না একদম কমপ্লিট হোক আরও তো অনেক কিছু আশা আছে কিন্তু সব আশা পূর্ণ করতে গেলে বুঝতেই তো পারছো কী লাগবে মানে টাকা আর সেটা কত দূর এগোনো যায় কি করা যায় সেটা কর্তা জানে কর্তার ইচ্ছায় কীর্তন হবে আমি তো আমার আশাটা বললেই হবে না তার কাছে তারও তো পকেটে পয়সা থাকার ব্যাপার আছে তা ঠিক আছে দেখা যাক কি কতদূর কি করি সবই তোমাদের শেয়ার করব। এখন রান্নাঘরে মানে আমি যেন যাযাবরের মতো আসি রান্না করি আর চলে যাই মানে সব ছড়ানো ছিটানো এই দিকে আর ক্যামেরা ঘুরাচ্ছি না আর এখন ওই ছেলের রুমে যাব ছেলের বিছানা টিছানাগুলো করে নেবো আস্তে আস্তে ছেলের একটা মানে 4টে বিয়ের নিমন্ত্রণ একটা বিয়েতে যাবে ওখান থেকে 9:30 বেরিয়ে এসে আমাদের পাড়ারে একটা মেয়ের বিয়ে হচ্ছে সেই মেয়ে মানে ওরই বন্ধুর বোন এখানটায় আর আসতে পারবে না আরেকটা কলেজেরই বন্ধু মানে ওখানে আমার ভাইয়ের ছেলে দিদি ছেলে সববার নিমন্ত্রণ তা ওই একটা বিয়ে অ্যাটেন্ড করে এসে 9:30 এসে যেটা তাড়াতাড়ি গেছে সেখান থেকে এসে আবার এই যেখানে মানে সব ভাইদের নিমন্ত্রণ সব ওইখানে যাবে তো একটু আসতে রাত হতে পারে বললো মা চিন্তা করো না এখন বিছানাটা ছাড়বো আর ব্লগটা শেষ করব কারণ সারাদিনে একটু রেস্ট পাইনি রান্নাঘরে কাজ ওরা প্রায় 5টা পর্যন্ত করে গেছে চাটা খেয়ে তারপর ওরা গেছে ফিনিশিং দিতে পারেনি তাহলে রাখি বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকালবেলা দেখলে তো মানে ঘুম থেকে উঠে আমরা 6টা ফ্রিতে বালতি পেয়ে গেলাম ওই ভাড়াটাদের একটা একটা করে দিয়ে দেবো ঠিক আছে তাহলে রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা শুভরাত্রি।